বাঁচান, ভালোবাসুন চড়াইকে। বাড়ির ছাদে, চালে, জানালায় আনাচে কানাচে নাচ দেখিয়ে চড়াই আমাদের ভালোবাসা চায়। ভালোবাসুন ওদের, হারিয়ে যেতে দেবেন না। আজ বিশ্ব চড়াই দিবস বা ওয়ার্ল্ড স্প্যারো ডেতে মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডসের এই নিবেদন। একসময় পাটনা সহস্র পুরো বিহারে ঝাঁকঝাঁক চড়াই দেখা যেত। এতে পোকামাকড়ের অত্যাচার ছিল কম, রোগজ্বালা কম হতো, ফসল ভালো হতো। সে কারণে 2013 সালে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চড়াইকে রাজ্য পাখি বলে ঘোষণা করেন। বিহারের থেকে শুরু হয় চড়াই সংরক্ষণের পরিকল্পনা। ক্রমাগত পরিবেশ ও শব্দ দূষণের জেরে হারিয়ে যাচ্ছে এই চড়াই। গাড়ির তীব্র হর্নের আওয়াজ এই চড়াইয়ের কাছে অসহনীয়। বিভিন্ন সমীক্ষায় জানা গিয়েছে যে গত 12 বছরে চড়াইয়ের সংখ্যা প্রায় 80% কমে গিয়েছে। আমরা মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডসের পক্ষ থেকে রাজ্যের 100 জায়গায় চুড়ি পাখির থাকার ও খাবার ব্যবস্থা করেছি, যাতে চুড়ি পাখির বংশ বৃদ্ধি পায়, চুড়ি পাখি রক্ষা পায়। আমাদের দেওয়া খাবার খেয়ে চড়াইয়ের সংখ্যা অনেক বেড়েছে। আমরা চাই এই ব্যবস্থা আরও বাড়াতে। এ বিষয়ে সচেতনতা বাড়ছে, এটাই সুখবর। আমাদের মতো পরিবেশবাদী সংস্থা ও পক্ষীপ্রেমীদেরও সংখ্যা বাড়ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিও গড়ে উঠছে, অনেকে বন্য প্রাণী চিত্রগ্রাহকও হচ্ছেন। চড়ুই মানে ছেলেবেলার স্মৃতি, কিচির মিচির শব্দ এবং বাড়ির আনাচে কানাচে নেচে বেড়ানোর দৃশ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, চড়ুই পাখির আনাগোনা মুখর কলভাষা, ঘরের মধ্যে কুড়ির কোণে ছিল তাদের বাসা। রজনীকান্ত সেনের কথায়, চড়াই পাখি মহাসুখে অট্টালিকায় থাকে। হারিয়ে যেতে বসা জীবজন্তুদের নামের তালিকায় আমাদের চড়ুই পাখির নামও ঢুকে পড়েছে। ব্রিটেনের রয়্যাল সোসাইটি অফ প্রোটেকশন অফ বার্ডস লাল তালিকাভুক্ত করেছে এই চড়ুই পাখিকে। চড়াই পাখির উৎপত্তি মধ্যপ্রাচ্যে। কৃষিকাজ বিস্তারের সঙ্গে সঙ্গে এরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। চড়াই হলো একমাত্র পাখি যার বিস্তৃতি সবচেয়ে বেশি। চড়াই পাখি হারিয়ে যাওয়া নিয়ে অনেক বিতর্ক আছে। পক্ষীবিদদের একাংশের মতে চড়ুই পাখি কমেনি, কমেছে তাদের বাসস্থান। তাদের মতে চড়াই পাখি বিপদে রয়েছে তেমন কিন্তু নয়। গত কয়েক বছর ধরে এদেশে শহরে বসবাসকারী চড়াই পাখিদের 94% তাদের বাসস্থান হারিয়েছে। বাসস্থানের দিক দিয়ে তারা একটা বড় ধাক্কা খেয়েছে। আমরা সমীক্ষায় দেখেছি চড়াইদের এখন খাবার পেতেও সমস্যা হচ্ছে। চড়াইরা ঘাসের বীজ, ছোট পোকামাকড়, গাছের কীটপতঙ্গ ধরে খায়। শহরে জনবসতি বাড়াতে এখন ঘাস জমিও কমে যাচ্ছে, তাই চড়াইদের খাবারেরও খুব অসুবিধে হচ্ছে। চড়াই পাখি আমাদের প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। চড়াই বাসস্থান এবং খাদ্য সংকটের পাশাপাশি বায়ু ও শব্দ দূষণের কারণেও কমছে চড়াই পাখির সংখ্যা, এটা আমাদের সমীক্ষায় ধরা পড়েছে। মোবাইলের টাওয়ার থেকে বের হওয়া বিকিরণ চড়াই পাখির জন্য ক্ষতিকর বলে দাবি করেছেন অনেক পক্ষীবিদরা। পক্ষীবিদদের একাংশের মতে চড়াই আর মানুষের পাশে থাকতে পারছে না, কিন্তু চড়াই মানুষের পাশে থাকতেই ভালোবাসে এবং তাদের ফেলে দেওয়া খাবারই খায়। আমাদের সমীক্ষা তা বলছে না। চড়ুই আমাদের মানুষের সাথে থাকতেই অভ্যস্ত এবং তার চরিত্রের কোনো পরিবর্তনও হয়নি। পক্ষীবিদদের একাংশের বক্তব্য, চড়াই শহর থেকে গ্রামের দিকে চলে যাচ্ছে, এটা বাস্তুতন্ত্রের পক্ষে ক্ষতিকর। আমাদের সমীক্ষা অন্য কথা বলে, চড়াইয়ের জীবনযাত্রা গ্রাম এলাকাতেই সবচেয়ে বড় আঘাত। সারা রাজ্য জুড়ে গত 5 বছর ধরে চড়াই নিয়ে সমীক্ষা চালাচ্ছি আমরা। আমাদের সমীক্ষা থেকে উঠে আসা তথ্যই আমরা তুলে ধরার উদ্যোগ নিয়েছি। গান, গীতিয়ালেখ্য, আবৃত্তি ও নাটকে আমরা পথে নেমেছি চড়াই বাঁচানোর তাগিদে। আপনারাও আমাদের সঙ্গে সামিল হন, চড়াই বাঁচাবার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি, যেমন টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, আনন্দবাজার পত্রিকা, বর্তমান, আর্থিক লিপি, একদিন, বাঁকুড়া আগামী, বাঁকুড়া বার্তা ইত্যাদি। চড়াই বাঁচাতে আমাদের সঙ্গে সামিল হন।